সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থাকা সকল দর্শক আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজ মঙ্গলবার 19 জুলাই, আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। ভিডিওটি হলো পদ্মা সেতু সংক্রান্ত। পদ্মা সেতুর যে ডিভাইডার বা মিডিয়ান আছে সেই সম্বন্ধে, পদ্মা সেতুর ডিভাইডার বা মিডিয়ানে রিমুভার মিডিয়ান আছে এ টোটাল 5টি পদ্মা সেতুর মূল সেতুতে। আজ সেই সম্বন্ধে ভিডিওটি করা। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই রিমুভারটি ফিক্সড করা ছিল, সেটি খোলা হচ্ছে, খুলে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হচ্ছে। এ দেখতে পাচ্ছেন যে রিমুভারটি ফিক্সড করা ছিল, সেটি নাটবল্টু খুলে দেওয়া হয়েছে। এখন সেটা মানুষের সাহায্যে নিচে যেটার চাকা আছে সেই ধাক্কা দিয়ে এটা সরানো হচ্ছে। আপনারা দেখেন যে ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এই রিমুভারটি নিয়ে যাওয়া হচ্ছে। যে পদ্মা সেতুর রিমুভার এই প্রথম ছুটানো হলো, কিছু কাজ থাকার দরুন এই রিমুভারটি সরিয়ে এখন পূর্ব সাইডের লেন থেকে পশ্চিম সাইডের লেনে গাড়ি নিয়ে আসা হবে এবং পূর্ব সাইডের লেনে কাজ করা হবে। তার জন্যই এই রিমুভারটি সরিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন রিমুভারটি সরিয়ে মাও সাইডে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এটা এই ডিভাইডারের সাথে রাখা হবে। মেবি ডিভাইডারের সাথে রাখা হবে নাকি মাঝখানে রাখা হবে সেটাই দেখার বিষয়। আমরা আসুন স্ক্রিনে দেখি যে এটা কোথায় রাখা হবে। এটা তো সরানো হলো, এখন এটা দেখার বিষয় যে এটা কোথায় রাখা হবে সেটাই। পদ্মা সেতুতে এই প্রথমেই এই ডিভাইডারটি সরানো হলো, যেটাকে রিমুভার ডিভাইডার বলা হয় বা স্থানান্তরিত ডিভাইডার। এটা স্টিলের তৈরি। এই ডিভাইডারটি লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে। এটা নাটবল্টের সাহায্যেই এই রিমুভারটি এই ফাঁকা জায়গায় সেট করা ছিল। নিচে নাটবল্টু ছিল এবং রিমুভারের কংক্রিট রিমুভারের গায়েও নাটবল্টুর সাহায্যে এই রিমুভার ডিভাইডারটি সেট করা ছিল। এখন দেখা যাচ্ছে যে এটা যেই পশ্চিম পাশের রোডটা দুই লেনে বিভক্ত করা আছে সেই এক লাইন মাঝখানে রিমুভার ডিভাইডারটি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার জানা মতে সেটা এই মাঝখানে রাখা যাবে না, যতটুকু সম্ভব এটা কংক্রিটের ডিভাইডারের সাথে ঘেঁষে রাখা হবে। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। এখনও কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন চলে যায় এবং সর্বপ্রথম আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।